ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিদিকা শাসদেকে নিয়ে দুই সালে সিনেমা দেখতে গিয়েছিলেন কোহলি দেশটির সংবাদমাধ্যম এশিয়ান এজের খবরে বলা হয়েছে দুই সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের দুজনের পরিচয় হয় দুই সালে ভারতের জিম্বাবুয়ে সফরের পর কোহলি ছুটি কাটাতে মুম্বাই গেলে সেখানে তাকে এক তরুণীর সঙ্গে সময় কাটাতে দেখা যায় ওই তরুণী রোহিতের স্ত্রী ঋতিকা সাজদে। ঋতিকা শেষ সময় স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করতেন ফটোগ্রাফাররা তাদের দুজনকে একসঙ্গে দেখে বেশ কিছু ছবি তোলেন সেই ছবি সে সময়কার শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম ডিএনএ পেপারে প্রকাশিত হয়েছিল অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিভিন্ন সময় রোহিতের বিরোধ প্রকাশ্যে চলে এসেছে যার কারণে ড্রেসিং রুমে দুজনের বিবাদ নিয়ে তোলপাড়ও হয়েছে ভারতের ক্রিকেটাঙ্গনে বর হিসাবে ভারতীয় ছেলেরা হয়তো খুব একটা সুবিধার নয় আর তাই তো ভারতীয় মেয়েরা ঝুঁকে পড়েন বিদেশি ছেলেদের দিকে অবশ্য বিদেশি ছেলেদের পটাতে ভারতীয় যেন মেয়েরা শোয়েব মালিক সানিয়া মির্জার পর কদিন আগেই দুবাইয়ে মহা ধুমধাম করে হয়ে গেল আরেক পাকিস্তানি পেসার হাসান আলীর বিয়ে কোনে ভারতীয় কন্যা সামিয়া আরজু এবার তাদের দেখানো পথে বোধহয় ভারতে জামাই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মার্কুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও ভারতীয় এক কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তিনি ম্যাক্সওয়েলের এই প্রেমিকার নাম ভিনি রমন তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ম্যাক্সওয়েলের সঙ্গে তার ডেটিংয়ের ছবি ও ভিডিও একটি নয় কয়েকটি ভারতীয় কন্যার প্রেমে পড়া অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার অবশ্য ম্যাক্সওয়েল নন তার আগে দুই সালে মাসুম সিং নামে ভারতীয় এক মেয়েকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট ম্যাক্সওয়েলের সম্পর্ক হয়তো সেদিকেই গড়াচ্ছে ভারতে আসলে ভিনি রমনকে নিয়ে বেশিরভাগ সময় কাটে তার এখন শুধু শুভদিনের ঘোষণা আসার অপেক্ষা